140, 141, 145. কি সমস্যা? কোনো সমস্যা নেই। এই এই উঠবস কর। আসসালামু আলাইকুম আঙ্কেল। এ আবির, আচ্ছা তুমি আমারে বলো তো, এইখান থেকে বাজারে যেতে তোমার কতক্ষণ লাগবে? জি আঙ্কেল। ওই তুমি কি কানে শোনো না, তোমার আমি জিজ্ঞেস করতেছি এইখান থেকে বাজারে যাইতে আসতে তোমার কতক্ষণ লাগবে? 10 মিনিট। হ্যাঁ, তাহলে ওরে জিজ্ঞেস করো আধা ঘন্টা সময় কি করলো। হইছে নাকি চুল কাটতে বসছিলাম? আবার মুখে মুখে মিথ্যা কথা কয়। হ্যাঁ, চুল কাটছিলাম, এই ওরে দেখলে কি মনে হয় চুল কেটে আসছে? হইছে নাকি চুল কাটতে গেছিলাম, যাই দেখি অনেক মানুষের ভিড় চলে আসছে। কথাই কথাই মিথ্যা কথা কয়। এই দারোয়ানের চাকরি বাদ দিয়ে ফাঁকিবাজি করস না, তোরে না থাপ্পড় আমি সোজা করে দেবো। আজিল কোরআন মানে আমি না সবসময় ভাবি যে বয়স হয়ে গেছে, আর চিল্লা চিল্লি করুম না, গালি গালাজ করুম না, মানুষে খারাপ কয় খালি আল্লাহ বিল্লাহ করুম, কিন্তু এরকম করলে মাথা ঠিক থাকে? কো এক কাজ করো বাবা, তুমি আমার ওয়া ওর একটা ঠাটা বনছট করে মারো, যেন ওর কান দুটা লাল হয়ে যায়। মারো আঙ্কেল, এবারের মতো মাফ করে দেন, এমন করবো না। হ্যাঁ আস। আসসালামু আলাইকুম। তুই তারা এসএস কেন শুরু কর, 300টা উঠবাস করতে হইব। হ্যাঁ 102 103 104। টাওয়েল খুললে তো আমি ল্যাংটা হয়ে যাব। ওটা খুলে জামা পড়তে বলছি। সরি সরি সরি। আমি একটা জিনিস বুঝতে পারছি, আপনি হঠাৎ আমার বাসায়। আমি বাসা থেকে পালিয়েছি। কেন? আমি আপনার এখানে কিছুক্ষণ থাকবো, বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, তো আমি সেখানে বিয়ে করতে চাই না, তাই রাগ করেছি। রাগটা আমার উপরে ঢালতে হলো? আপনার বাবার রাগ তো আমি জানি মাশাল্লাহ, যদি জানতে পারে না আপনি এখানে আমাকে ধরে পিস 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 করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবেন। আরে না না, বাবা তো কিছুতেই জানতে পারবে না, আমি তো থাকবোই কিছুক্ষণ, আর আমি যে আপনার এখানে আছি এটা বাবা কিছুতেই মার্ক করতে পারবে না। আপনি একটু আমার হেল্প করেন না, প্লিজ প্লিজ প্লিজ। আমার তো কিছু কাজ আছে, রান্না বসিয়েছি, এগুলো শেষ করি। আপনারা আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আপনার হাতের কাজ সেরে নিন, আমি এখানে আছি। একটু রাগারাগি হয়েছে আর কি, আশপাশে লোক পাঠাইছি। আচ্ছা
তুমি কি এমন কিছু জানো যে মহল্লায় কোনো ছেলের সাথে কথাবার্তা বলতো বা কোনো সময় তোমার চোখে পড়ছে নাকি? আঙ্কেল আমি ডেইলি সকালে অফিসে যাই, সন্ধ্যার আগে বাসায় ঢুকে যাই আর বাসা থেকে বের হই না। আর গত এক বছরে কয়েকটা শুক্রবারে শুধু আপুকে দেখেছি দূর থেকে, তাও আবার। হ্যাঁ তুমি তো আবার একটু গর্বনা আছো। আচ্ছা এখন আমি কী করি কত এই রাতের বেলা? হ্যাঁ মানে মহল্লার লোকজন জানলে তো কালকে আমার মান ইজ্জত থাকবো না। হ্যাঁ আঙ্কেল কাউকে আর জিজ্ঞেস করা ঠিক হবে না, আপনি বাসায় গিয়ে শান্তিমতো ঘুমিয়ে থাকেন, ছোট মানুষ তো রাগ করেছে জোর করে বিয়ে ঠিক করেছেন, সকালবেলা দেখবেন চলে আসছে। তুমি কি পাগল না বলো দা, এটা কি কইলা? মানে আমার একমাত্র মায়ের বাইরে রেখে আমি ঘুমাবো? বুঝছি, পুলিশের একটা ফোন দিই। আজই আমার মায়ের বিয়ে ঠিক করতেছে এটা তুমি জানলা কেন? কে বলছো তোমারে? ইয়ে বলছে। ও বুঝছি, মিলি বলছে তোমারে? না মিলি না, না মুরব্বীরা বলে যে বাবা মা জোর করে বিয়ে ঠিক করলে মেয়েরা পালিয়ে যায়। সিক্স সেন্স, পাগলের মতন কথাবার্তা। বুঝছি, পুলিশ স্যার আমার কাজ হয়ে যায়। সেগুলোর উত্তর কে দিবে? আপনি দিবেন? আচ্ছা একটা কাজ করি, আজকের রাতটা এখানেই থেকে যায় নাকি? আজকের রাতটা এখানেই কাটাই? মাপছি আপা, আমাকে জেলের ভাত খাওয়ান না, পুলিশ যখন গরম টিম। ইনশাআল্লাহ ওর কি অবস্থা না, আমি তো কিছু বুঝতে পারছি না। প্লিজ বের হও, প্লিজ আর আপনি কি দিন এখন যদি আমি যাইও তাহলেও জানতে পারবে যে এতক্ষণ আমি আপনার রুমে ছিলাম। এরপরে আপনার কি হবে সেটা একটা চিন্তা করে দেখেন। টেনশন করেন না, চুপচাপ থাকেন, আমি আজকে রাতটা থেকে ভোরবেলা উঠেই চলে যাব। এখন আপনি যান তো, রান্নাটা শেষ করি আমি, যান। আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দিব না, খান। আপনি এত সুন্দর একটা মেয়ে, একটা প্রেম করলেই তো তার বাসায় গিয়ে উঠতে পারতেন, করলেন না কেন? আমার এসব ভালো লাগে না, সব ছেলেদের ক্যারেক্টারই আমার কাছে স্যাঁচড়া মনে হয়। আপনি একটা কাজ করেন, আপনার গার্লফ্রেন্ডের বাসায় আমাকে দিয়ে আসেন। আপনি করেন না? কিভাবে করব? আপনার কাছে কি মনে হয় শুধু ছেলেদের ক্যারেক্টারই স্যাঁচড়া হয়, মেয়েদের হয় না? আপনি কিন্তু আমাকে পচাচ্ছেন। সরি সরি খান। ডাল দিই? না না আমি নিই। রান্নায় সব কিছু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, খুব বেশি খারাপ হয়নি। আচ্ছা এই ব্যাচেলর ছেলেরা বিয়ের আগে ঘর মোছা, কাপড় কাচা, রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া সবই করে, কিন্তু বিয়ের পরে বউয়ের ঘরে সবকিছু চাপিয়ে দেয় কেন? কারণ বউটা নিজেই ব্যাচেলরের ঘরে এসে যাবে, এক ঘরে কত কি নিবে এই জন্য। দেখছেন আমি বলছিলাম না, ছেলেদের ক্যারেক্টারের প্রবলেম আছে, আপনারা আপনাদের বউকে আপদ মনে করেন তাই না? আপদ বিপদ আর কিছু বুঝি না, এখন ঘুমাতে হবে, সকালে অফিস আছে, ঘুমান। এখানে ঘুমবো? হায় হায় আমি তো ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে আপনি এখানে ঘুমান, আমি বাইরে সোফায় গিয়ে ঘুমাই। না না তা কেন হবে, আপনি বরং এখানে ঘুমান আমি বাইরে ঘুমাই, কেননা সারা রাত এমনিও টেনশন, আমার ঘুম আসবে না, কিন্তু আপনার ঘুমের প্রয়োজন আছে। আরে না কি বলেন, আপনি গেস্ট মানুষ, আপনি বাইরে ঘুমালে হয় নাকি? আপনি এখানে ঘুমান, আমার সোফাতে যতটুকু ঘুম আসবে তা দিয়ে না।
তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা টপ করি, সেখানে যার ভাগ্যে যা পড়বে তাই। আপনি কিন্তু বাচ্চা আছেন। আপনি চলে এখানে ঘুমন, আমি সোফাতে যাচ্ছি। ওকে ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, টাটা। কেন, আবার কি লাগবে? আমার একা একা ভয় করছে। ও তাহলে কি করতে হবে? আপনি চলেন আমার সাথে ঘুমাবেন। আরে চলেন তো ঘুমাবেন, আসেন চলেন। ফোন বাজে। আমার না, আপনার ফোন অ্যালার্ম বাজে। Thank you.
মধ্যরাত থেকে আমি আপারে হন্ন হয়ে খুঁজতাছি প্রতিটা বাসা বাড়ি মহল্লা ইভেন বাথরুম পর্যন্ত খুঁজে শেষ করে লাইছি ওই যাইবো আপা যদি ইঁদুরের গন্তের মধ্যে হাত নাই না আমি ওইখান থেকে খুঁজে বাইর করে আনবো খালি একটু খরচাপাতি করা লাগবে এই যে ভাই এই যে বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল সবাই রে দেখলাম আপনারে তো দেখলাম না কোন ঘটনা আরে ভাই আপনি যে বাসায় থাকেন এই বাসার মালিকের মাইয়া হারানো গেছে এটা আপনি জানেন না আরে দূর শুধু শুধু তারে বলে লাভ কি সে হইতেছে ঘরকোনা মানুষ তারে বলতেছো কেন আঙ্কেল কালকে আপনি পুলিশকে জানাইলেন এখনো খুঁজে পান নাই মানে পুলিশের কি কোনো দায়িত্ব জ্ঞান বলে কোনো কথা নেই এটা তো ঠিক না আরে ভাই আপনি ঘরের মানুষ হয় আপনারই কোনো দায়িত্ব জ্ঞান নাই পুলিশের দোষ দেয়া লাভ কি এ বাবারে সিল্লা সিল্লি করিস না আমার ভালো লাগতেছে না একটু চুপ কর এই আবির বাবা যাও তুমি অফিসে যেতেছিল না যাও অফিসে যাও দেরি হয়ে যাবে যাও যাও না না এইভাবে ছেড়ে দিলে তো হবে না একটা ব্যবস্থা নিতে হবে আমি আসি আঙ্কেল আসসালামু আলাইকুম আপনি কাকা বিষয়টা বুঝতাছেন এটা একটা সিরিয়াস ইস্যু এই ইস্যুটা হলে ওই তেলে জাল তো অনেক সময় হয়ে যাবে বাবা ভাইয়ে গেছে শীতের দিনে নদীতে ঝাঁপ দিয়ে যাচ্ছেন বুঝলাম না বিষয় যাই হোক মামা আমি খালি যাবো না আমার বিবেকে মানাইতেছে না মামা তুমি তো খুবই অনেস্ট লোক আচ্ছা ঠিক আছে তুমি আমার ব্যাগটা রাখো আমার ব্যাগ যাবে রিক্সায় আর আমি যাব ঘোড়ার মতো লাফাইতে লাফাইতে উড়তে উড়তে জোরসে টানো বন্ধ কইতাছে তো বন্ধ মানে এই তুই পাকনামি করে ফোনটা আগে ধরতে গেলি কেন বেশি পাকনামি করছ নাকি তুই নাম্বার দেখে চিনতে পারি নাই আচ্ছা মিলি আপা আবির ভাইয়ের কথা কইলো কে আবির ভাই নাম্বার চাইলো কে আবিরের নাম্বার চাইছে বুঝতে পারছি তাহলে আবির মধ্যে জানে মিলি কই আছে আর পরে দেখাইতেছি মজা আমি ভাবছিলাম যে ওই যে মিলির ইউনিভার্সিটির একটা বন্ধুর বাড়িতে যাবো আমি তো বয়স্ক মানুষ আর তোমরা হইতেছো ইয়াং পোলাপাইন তারপর বুদ্ধিও বেশি শিক্ষিত আছো তাই আমি তোমার নিয়ে যেতে চেয়েছিলাম জি আঙ্কেল আসতেছি উত্তেজনা হঠাৎ কমে গেছে রিক্সা ঘুরা মামা আমি কট খাইয়া গে
সাথে যে আজকে পড়বো আমি, আল্লাহ বাঁচাও। আমার মেজাজ কিন্তু বহুত কষ্টে কন্ট্রোলে রাখছে আবির, ভালো ভালো সব শিকার দাও, নাহলে গুলাম তোমার খারাপই আছে। বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, কোনোদিন দেখছেন মিলিয়াপার সাথে আমাকে কথা বলতে? এই মানছে কি দেখা দেখা চুরি করে রে, সোজা কথায় কাজ হইব না কাকা, ওরে বাটাম চালান দেন, বাটাম মারলে সব গড় গড় করে বাইর করে লাগবে, বাটাম দিয়ে দেন। এই মন্ডল ধরি আর লাড়ি লয়ে তো লয়ে দিছি, দাঁড়া পাশার মধ্যে করে দিলে বর বর করে সব কয়ে দিব। হ্যাঁ আবার ব্যাগ কান্দে রাখছে ভদ্রলোক, এই ব্যাগ ফেলা, ব্যাগ কান্দে রাখছে ভদ্রলোক। আঙ্কেল আঙ্কেল বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, যা দেখেন মিলি আপা আমার রুমে আছে। কি কি করলি তুই মিলি তোর ঘরে? রান্না করে দে মিলি, কোনো কথা দেয় করতে পারবি না, তাহলে আমি বুঝছি পুলিশের কাছে চলে আসি, ডান্ডার বাড়ি জায়গা মতো বললে সব কথা বাইরে যাবো। পুলিশ গরম ডিম দিলে সব গর গর করে কয়ে লাগবে। কোন টেনশন নয় না, আমি আছি না আলার পালা, যে হ্যাঁ যা গলায় পালা দিয়ে ওর কথা আমি বাইর করে একদম পালাইতেই দিব না। আপনি তো খুব ফাজিল লোক, আপনার বাবা আরেকটু হলে আমাকে মেরে পিস পিস করে ফেলতো, পুলিশে দিলে কি হতো জানেন? ডিম থেরাপি দিত, ডিম থেরাপি কি আসতে? তো আমি কি করবো, আমি তো বিপদে আছি। তাই বলে আপনি আমার মতো একজন নিরীহ লোককে এরকম বিপদে ফেলবেন? আপনার সাথে তো আমার কোনো লেনদেন ছিল না, এই জন্যই আমার মা বলতো বড় লোকদের সাথে মিশিস না, এদের কোনো বুক পিট নেই, নিজের স্বার্থে পড়লে পেঁচে ফেলতে পারে। তোরা যে কি করবি বোঝা গেছে, এই ছেলে যে কাপড় পাল্টাতে গেছে এখানে খারাপ আছিস কেন, বলদের মতন জানা হ্যাঁ যদি শীত ভেঙে পড়া যায়। ও মিলি রে এই যে কাকা, এই যে
আমি ওনাকে ভালোবাসি। হ্যাঁ, তুই ওরে ভালোবাসিস মানে? বুঝতে পারছি, আমার মায়ের দিকে একবার আইসোস। তোর হাত আজকে গুড়া করে মাছকে দব দিচ্ছে। শুধু হাত বানায় নাই বাবা, কালকে সারা রাত আমি ওনার সাথেই ছিলাম। আর তুমি যখন ওনার দরজায় কাল রাতে আসলে, তখন আমি ওনার জন্য রান্না করছিলাম। আর আমি ওনার সাথে সারা জীবন থাকতে চাই। তুই এটা কি বলতো সুষমা? আরে ও তো আমাকে স্ট্যাটাসে যায় না, বড় একটা ছোট লোক, ও তোরে সামলাইবো কি করে? ওর সামলানোর মন আছে বাবা, আর যার মনে সততা আছে তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো। তুমি চাইলে আমাদের দুজনকেই মারতে পারো, আবার ছাড়তেও পারো। যদি তুমি আমাদেরকে ছেড়ে দাও তাহলে আমরা আজকে এই বাসা থেকে চলে যাব। আর যদি আমাকে বেঁধে রাখার চেষ্টা করো তাহলে আমি সুইসাইড করব। এখন ডিসিশন তোমার। কই আমার ভাইয়া, আরে আমার একটাই ভাইয়া, এ বলে সুইসাইড করব। ভাইয়া আমার বড় হয়ে গেছে। ওই তোর সুকুরাজুসকে সুকুরাজুসকে তোর সব, হ্যাঁ যা খাসি রে খবর দে, জামাই রে আটকা, জামাই রে পত্নী কর, ওরে জামাই রে। ভালো করে ভাইয়া এতক্ষণ রিহার্সেল দিতেছে, বন্ধ ধরে যাকো একবার। Good night. Darling.